কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স। আমাদের শোরুমে পেয়ে যাবেন ঘরকে সাজিয়ে তুলতে বিভিন্ন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে। আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906। ভারতীয় উত্তর দিনাজপুর জেলা করণদিঘি ব্লক আলতাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার আলতাপুর বাসস্ট্যান্ড থেকে আলতাপুর হাইস্কুলের রাস্তার বেহাল দশা। কয়েক হাজার লোকজন যাতায়াত করে ওই রাস্তা দিয়ে। ওই রাস্তা দিয়ে আলতাপুর হাইস্কুলে প্রায় 1000 ছেলে মেয়েদের যাতায়াত। স্কুলে এসে বিপাকে পড়ছে বহু ছাত্রছাত্রী। জলকাদায় মেখে যাচ্ছে স্কুলের জামাকাপড়। আলতাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকেই রাস্তার বেহাল অবস্থা, সংস্কার হয়নি, জলকাদায় স্কুলে আসতে পারছে না স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরা। আলতাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে রাস্তাটি। স্থানীয় লোকজন, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিডিও কেউই বলেন, স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় লোকজন দ্রুত রাস্তাটি সংস্কার দাবি জানিয়েছেন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে প্রদীপ সিনহার রিপোর্ট, বর্তমানের কথা। Thank you.
আলতাপুর হাই স্কুল থেকে আসার রাস্তা বিহাল দশা, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা তো খুব চিন্তার বিষয়। আমাদের এটাই মেন রাস্তা আর কি, ছাত্রছাত্রীদের প্রায় 3,500 ছাত্রছাত্রীর এন্ট্রান্স এই রাস্তায়। যাতায়াতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, বৃষ্টি একদিন হয়নি। ওখানে ঢালাইয়ের উপরে মাটিটা দেওয়া হয়েছে, এতদিন ঠিক ছিল, কিন্তু বৃষ্টি হওয়াতে এটা খালাটা সরে যাওয়ার কোনো জায়গা হচ্ছে না, গাড়ি ঘোড়া চলাচল করছে এবং এখানে প্রায় 1 হাঁটু মতন কাদা হয়ে গেছে। ছেলেমেয়েরা আসতে আসতে প্রচণ্ড সমস্যায় পড়ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বড়দেরও সমস্যা হচ্ছে, বাইক টাইক তো আনার কোনো স্কোপই নেই, ওখানে রেখে মাস্টারমশাই বা অন্যান্য অফিসিয়াল যারা রয়েছেন তারা ঢুকছেন। এই অবস্থায় ইমিডিয়েট এটার একটা সুরাহা করা দরকার, পঞ্চায়েত লেভেলে হোক বা বিডিও অফিস লেভেলে হোক। আমরা যোগাযোগ করেছি কনসার্ন অফিসারদের সাথে, ওনারা বলেছেন খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা করবেন। এটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল সবার জন্য। অনুষ্ঠানটি নিবেদন করছে, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলালো, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলংকার গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তে উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলংকার, 100% হলমার্ক গয়না ওরিয়েন্ট জুয়েলার্স। সোনা যা সর্বক্ষণে।